हेलो गाइज, वेलकम टू आवर चैनल आरबी ब्लॉग एंड किचन। तो आज के आमी तोमादेरके देखाबो मटन रान्ना। तो एटा बिरियानिर जोन्नो खूब भालो। तो ये रेसिपिटा तोमरा देखते थाको। तो आमी एखाने मटन निये निएछी आर पेंयाजगुलो केटे दिएछी, तखन आमार भिडियो करा हयनी। आर आमी एकटू एकटू करे सब मसलागुलो दिएछी, लवण, लंका, जिरे धने गुड़ो, आदा रसुन, तेल, सब किछुई। एखाने शुधु हलुदटाके आमरा स्किप करेछि, कारण एटा बिरियानिर जोन्नो सेई जोन्नो। आर तोमरा जोदि एटा बिरियानिर जोन्नो ना रान्ना करो, ताहले तोमरा एखाने हलुदटा दिते पारो। एरपर आमी मटन बिरियानिर भिडियो आमार चैनेले देब, तोमरा सेखान थेके देखे नेबे। आर आमार चैनेलटा सबस्क्राइब करे आमार पाशे थाकबे। तो आमी सब मसलागुलो दिच्छि, शुधु हलुदटा दिब ना। তো সব মশলাগুলো আমরা একটা একটা করে দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপরে তেল দিয়ে দিয়েছি সর্ষে। তারপরে এটাকে ভালোভাবে কষে নেব প্রথমে। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো অনেকক্ষণ নাড়তে নাড়তে দেখো আমাদের রস বার হয়ে এসছে। তো এটাকেও ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে কষে নিতে হবে। তো কি সুন্দর কালারটা এসছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব মানে একটা সেন্টও বার হয়েছে। তো এরকম পদ্ধতিতে তোমরা মাটন রান্না করতে পারো, এরকম নর্মাল খাওয়ার জন্য করতে পারো বা বিরিয়ানির জন্য। আমরা এখানে বিরিয়ানির জন্য এটা করছি, সেই জন্য এখানে হলুদটা স্কিপ করেছি। হলুদটা না দিয়েও কি সুন্দর কালার এসছে তোমরা দেখো। অনেকক্ষণ নেড়ে নেড়ে দেখো আমাদের কষে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এটা। তো ভালোভাবে নেড়ে নিলাম। এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আবার নেড়ে নেব, একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে নেড়ে নিচ্ছি। খুব বেশি আঁচে এটা হবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি দই। দই দিচ্ছি কারণ এটা বিরিয়ানির জন্য তাই। আর আমরা এটা শেষের দিকে দইটা দিয়ে দিলাম, প্রায় হয়ে এসছে। তো এটাই ছিল আমাদের আজকে মাটন রেসিপি। তাই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব। পরে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ।